কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য খুবই সহজ একটি রেসিপি নিয়ে এসেছি, আর তা হলো তরমুজের পুডিং রেসিপি। আর এটা আমি বাসায় বানিয়েছি খুব সহজেই। অনেক বাচ্চারা আছে তরমুজে অনেক বিষ থাকার কারণে খেতে পছন্দ করে না, তাই আপনারা বাচ্চাদের তরমুজ খাওয়াতে হলে এভাবে বানিয়ে ট্রাই করতে পারেন। এটা কিন্তু বাচ্চার থেকে বড় সবাই অনেক পছন্দ করে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হবে তরমুজের পুডিং। এখানে আমি একটি তরমুজ নিয়ে নিয়েছি। এখন তরমুজটি একটি ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে নিচ্ছি। এখন ছুরির সাহায্যে আমি এভাবে কেটে নিচ্ছি। চামচ দিয়ে এই তরমুজের খোসার ভিতর থেকে সমস্ত তরমুজ তুলে নেব। আমি এই তরমুজের খোসার ভিতরেই তরমুজের জেলো পুডিংটা বানাবো, তাই লক্ষ্য রাখতে হবে ভিতরে যেন তরমুজের কোনো লাল অংশ না থাকে। দেখুন, আমার সমস্ত তরমুজ কিন্তু খোসা থেকে ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি একটি জুসারের জগে তরমুজগুলো দিয়ে নিচ্ছি। এখন জুস করে নেব। এখন একটি ছাঁকনি দিয়ে জুসটা ছেঁকে নিব আর উপরের অংশটা ফেলে দিব। প্যানে আমি তরমুজের জুসটা নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এই তরমুজটা এমনিতেই অনেক মিষ্টি, তাই এখানে আমি চিনিটা কম ব্যবহার করছি। আপনাদের তরমুজ যদি কম মিষ্টি হয় তাহলে চিনিটা বেশি দিবেন। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আগার আগার পাউডার। এখন এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না আগার আগার পাউডার খুব ভালোভাবে মিশে যাচ্ছে। সব কিছু খুব ভালোভাবে একত্রে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটা অন করে দিচ্ছি। এ সময় কিন্তু অনবরত নাড়তে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। দেখুন, যখন এরকম ফুটতে শুরু করবে তখন এই মিশ্রণটা নামিয়ে নিতে হবে। এখন আমি এই মিশ্রণটা তরমুজের খোসার ভিতরে ঢেলে নিচ্ছি, আর উপরে যে বাবলগুলো দেখছেন এগুলো একটি চামচ দিয়ে তুলে নিতে হবে। তরমুজের পুডিংটা ঠান্ডা হয়ে আসলে আমরা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে দেখুন তরমুজের পুডিংটা একদম সেট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের একটা ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি। বাসায় এভাবে তরমুজের জেলো পুডিং তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমার রেসিপি আপলোড দিলেই তার সাথে সাথে পৌঁছে যাবে আপনার কাছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।